ক্রিকেট নিছকই একটা খেলা মাত্র। যারা 22 গজে দেশের প্রতিনিধিত্ব করেন তারা তাদের উপর ন্যস্ত কাজটাই পালন করার চেষ্টা করেন। তাদের কাছে এই খেলে যাওয়াটা কেবলই পেশা। পেশার বাইরেও যে অনেক কিছু থাকে তার ভেতর একটা বোধ হয় জীবনকে শেখাতে পারা। খেলার মাঠে এমনই জীবনকে শেখানোর কাজ প্রায়ই সবাই করে থাকেন। একজন অ্যাথলেট যেমন তার খেলোয়াড়ি পেশা দিয়ে আমাদের বিনোদনের খোরাক যোগান, ঠিক তেমনই মাঠের ভেতরে জীবনকে অনুধাবন করাতেও বিভিন্ন সময় দৃষ্টান্ত তৈরি করেন। যেটা করলেন বাংলাদেশ ক্রিকেটের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে ম্যান অব দ্য সিরিজের পুরস্কারটা পান মিরাজ। পুরস্কার হিসেবে যে অর্থ পাবেন এই অলরাউন্ডার, তার পুরোটাই নতুন বাংলাদেশ নির্মাণে শহীদ হওয়া এক বিজয়ী রিকশাওয়ালা চালকের পরিবারকে উপহার দেওয়ার ঘোষণা দেন মিরাজ। বাংলাদেশের ক্রিকেটের ধারাবাহিকতা ও নিঃস্বার্থতা এই দুই দিকেই উজ্জ্বল এক নাম মেহেদি হাসান মিরাজ। পাকিস্তানের বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফরমেন্স প্রদর্শন করে প্রথমবারের মতো দেশের বাইরে সিরিজ সেরা পুরস্কার জিতেছেন এই অলরাউন্ডার। তবে এই অর্জনকে ব্যক্তিগত নয়, মানবিক দৃষ্টিকোণ থেকে বৃহত্তর প্রয়োজনে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে অসাধারণ পারফর্ম করেছেন মিরাজ। প্রথম টেস্টে ব্যাটে বলে অনবদ্য ভূমিকা পালন করেন তিনি, 50 করার পাশাপাশি 4 উইকেট শিকার করেন। দ্বিতীয় টেস্টে তার 78 রানের গুরুত্বপূর্ণ ইনিংস ও 5 উইকেট দলের জয়ে বড় ভূমিকা রাখে। টাইগাররা সিরিজ 2-0 ব্যবধানে জিতে নেয় এবং পাকিস্তানকে বাংলা ওয়াশ দেয়। এই সিরিজে মিরাজের ব্যাটিং এবং বোলিং পারফরমেন্স উভয়ই চোখে পড়ার মতো। সিরিজে 5 উইকেট নেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ মুহূর্তে রান করে দলকে জয়ের পথে এগিয়ে নিয়েছেন তিনি। পুরস্কার দেওয়ার সময় মিরাজ বাংলায় কিছু কথা বলেন যা মন ছুঁয়ে গেছে সবার। বলেছেন, এই সিরিজের সেরা খেলোয়াড় হয়ে আমি গর্বিত, তবে দেশের সাম্প্রতিক সংকটময় পরিস্থিতি আমাকে ভাবিয়েছে। গত জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এক রিকশাচালক আহত হয়ে পড়ে মারা গেছেন। আমি সিদ্ধান্ত নিয়েছি এই পুরস্কারের অর্থ তার পরিবারকে দেব, যাতে তাদের পাশে দাঁড়ানো যায়। মিরাজের এই উদারতা তার খেলোয়াড়ি জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও মহৎ একজন মানুষ হিসেবে তুলে ধরেছে। পুরস্কারের অর্থ দিয়ে মানবিক কাজ করার এই সিদ্ধান্তের মাধ্যমে মিরাজ তার দেশের মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন। দলের পারফরমেন্সে যেমন তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন, তেমনই সমাজের প্রয়োজনেও এগিয়ে আসছেন। এটাই তো একজন ক্রিকেটারের মূল দায়িত্ব। রেজাউল করিম, কালবেলা।